সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বেশি কথা কিছু নেই, কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। উপস্থিত রয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বন্ধুরা, আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখেছেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য নিশিরাতের আওয়ামী সরকার আবারও তাদের একান্ত অনুগত ও আওয়ামী ল্যাবরেটরিতে পরীক্ষিত দলীয় আমলাদের দিয়ে তথাকথিত আরেকটি নির্বাচন কমিশন সাজিয়েছে। বিএনপির বক্তব্য স্পষ্ট, আওয়ামী জাহিলিয়াতের আমলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী নির্বাচন কমিশনের প্রতি বিএনপির কোনো আগ্রহ নেই। এই মুহূর্তে বিএনপির একমাত্র এজেন্ডা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কারণ সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন যেই আসুক কিছুই করার নেই। কারণ ভোট তো করবে ডিসিএসপিরা, ভোট তো করবে ওসি, তো ওইটা নিয়ন্ত্রণ তো পুরোপুরি হচ্ছে সরকারের হাতে। তো নির্বাচন কমিশনে কি আসলো না আসলো তাতে কিছু যায় আসে না। আর নির্বাচন কমিশন এমন ব্যক্তি যদি আসতেন যে দেখা যাচ্ছে যে যিনি প্রত্যেকটি রাজনৈতিক দল সমর্থন করছে, তা তো করেনি। আর যা বলা হচ্ছে, কেউ কেউ বলছেন না এদেরকে দেখা দরকার, এরা বোধহয় ভালো হতে পারে। তো যদি সত্যিকার অর্থেই কোনো নিরপেক্ষ ব্যক্তি যদি নির্বাচন কমিশনে আসতেন, তাহলে তো প্রথমেই তিনি অস্বীকার করতেন যে আমি যাব না, কারণ এই সরকার থাকলে পরে নিরপেক্ষ নির্বাচন হবে না। তার দৃষ্টান্ত আছে, তার ইতিহাস আছে, এই কয়েক বছরে তারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। তো হৃদয়ের মধ্যে যদি নিরপেক্ষতার ন্যূনতম লেস থাকত, তাহলে প্রথমেই বলতো, তাদের নাম প্রস্তাব হলেই বলতো যে না, আমরা এই সরকারের অধীনে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার আমরা হব না, কারণ এই সরকার থাকলে আমরা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এই কথাটা তারা বলতে পারতেন। তো সুতরাং বোঝাই যাচ্ছে, আমি যে কথাটি এখানে বলেছি যে আওয়ামী ল্যাবরেটরিতে এদেরকে টেস্ট করে নিয়ে নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, ইনারাই হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার। কাজী হাবিবুল আউয়াল এখন প্রভু ভক্তির চরম পরাকাষ্ঠা দেখানোর দৌড় শুরু করেছেন, শুরু করবেন। চরম বিতর্কিত সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল শেখ হাসিনার বড় পছন্দের। যখনই কোন সাংবিধানিক পদে নিয়োগের সময় এসেছে, প্রতিটি ক্ষেত্রেই কাজী আউয়ালের নাম শেখ হাসিনা বিবেচনা করেছেন। তার কারণ হল, আউয়াল একজন কট্টর আওয়ামী লীগার, তার পুরো পরিবার আওয়ামী বাকশালী রাজনীতির সাথে জড়িত। কাজী হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যান্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব ছিলেন। এটি প্রশাসনিক ক্যাডারের একটি পদ। এই পদে থেকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পাওয়ার নিয়ম না থাকলেও শেখ হাসিনার বিশেষ অনুগ্রহে সেটি তিনি লাভ করেছেন। আইন সচিব একটি বিচার বিভাগীয় পদ, এ কারণে পদোন্নতি বিধিমালা 2002 অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ অবৈধ বলে রায় দেয়। কাজী হাবিবুল আউয়ালকে আইন সচিব নিয়োগ দেওয়ার পরই আদালতের বিচারক সহ বিচার বিভাগীয় কর্মকর্তারা তার অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল বিচারকদের স্বার্থ রক্ষা না করা, বিচারকদের স্বতন্ত্র বেতন ভাতা দিতে সরকারকে বাধা দেয়া সহ যখন তখন বিচারকদের বদলির মাধ্যমে হয়রানি করতেন হাবিবুল আউয়াল। এর আগে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বিচারকরা পুলিশের দ্বারা চরম লাঞ্ছিত হন। এর পিছনে হাবিবুল আউয়ালের ষড়যন্ত্র ছিল বলে বিচারকরা অভিযোগ করেন। এ ঘটনার জন্য জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে তখন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিচারকদের অভিযোগ, হাবিবুল আউয়াল এই বাধ্যতামূলক অবসরের প্রস্তাবে রাষ্ট্রপতির স্বাক্ষর করান ও প্রজ্ঞাপন জারি করেন। এই ঘটনায় সারা দেশের বিচারকরা ক্ষুব্ধ হয়ে উঠলে দুই বিচারকের বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন রাষ্ট্রপতি। এ বিষয়ে সংসদীয় কমিটি হাবিবুল আউয়ালকে তলব করলে তিনি সংসদীয় কমিটির কাছে সমস্ত দায় দায়িত্ব স্বীকার করে নেন ও দায় নিয়ে ক্ষমা চান। ওই ঘটনার পর তিনি নিশিরাতের সরকারের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার প্রমাণ দিয়ে একের পর এক ধর্ম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দ্রুত পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন কাজী হাবিবুল আউয়াল।
অবসরে যাওয়ার আগেই তার জন্য বিশেষ ব্যবস্থায় পিআরএল বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে তাকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এই চুক্তির মেয়াদ আর শেষ হয় না, বছরের পর বছর বাড়তেই থাকে। যিনি কর্মজীবনে আইন মানেননি, সর্বোচ্চ আদালতের উভয় বিভাগ থেকেই যার কর্মজীবন অবৈধ ঘোষিত হয়েছে, যিনি বিচারকদের পুলিশ দিয়ে লাঞ্ছিত করেছেন, যিনি সংসদীয় কমিটির কাছে দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পরিত্রাণ পেয়েছেন, যিনি অবৈধ নিয়োগের পরেও সরকারের ঘনিষ্ঠতার সুবাদে একের পর এক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন, নিজের জন্য বিশেষ ব্যবস্থায় পিআরএল বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হয়েছেন, অবসরে না গিয়ে চুক্তিতে নিয়োগ পেয়ে সেই চুক্তি ক্রমাগতভাবে বছরের পর বছর বাড়িয়ে মাফিয়া সরকারের আনুকূল্য লাভের যোগ্যতা দেখাতে পেরেছেন, তিনি কতখানি এই সরকারের আপনজন হতে পারেন এই তথ্যগুলি সেটি প্রমাণ করে। কত নিকটজন হতে পারেন, কত গভীর আত্মীয় হতে পারে এই সরকারের, এটা একবার খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার গান আছে, মধুর মধুর তোমার শেষ যে না পাই। এত পেয়েছেন, এত পেয়েছেন এই সরকারের দ্বারা, সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে একবার পেতে পেতে জ্যেষ্ঠ সচিব, এখন প্রধান নির্বাচন কমিশনার, তার শেষ নাই। মধুর তোমার শেষ যে না পাই। আমরা আগেই বলেছিলাম নির্বাচন কমিশন কাদের দিয়ে করবে, সেই বিশ্বস্ত জনের তালিকা চূড়ান্ত করে রেখেছিলেন শেখ হাসিনা। সার্চ কমিটি ছিল একটি আইওয়াশ মাত্র, কাজে আওয়ামী বাকশালীদের সিসি ও ইসি নিয়োগ করা হয়েছে আরেকটি নীল নকশার নির্বাচন বাস্তবায়নের জন্য। আমি সকালেই বলেছি যে এই নির্বাচন কমিশন আসলে প্রধানমন্ত্রীর কিচেন কমিশন, এছাড়া আর অন্য কোনো এদের ভূমিকা থাকবে না। সুতরাং এইসব নাটক তামাশা বন্ধ করেন, সময় থাকতে নির্দলীয় সরকারের নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন। সামনে উত্তাল আন্দোলন ভেসে যাওয়ার আগেই বাঁচতে চাইলে জনগণের কাছে আত্মসমর্পণ করুন। সাংবাদিক বন্ধুগণ, দেশ আজ এমন এক অপশক্তির কবলে যার শাসন আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সর্বগ্রাসী আগুনে দাম কমেছে শুধু মানুষের। জনগণ চায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, কিন্তু জনগণের চাহিদার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ক্ষমতাসীন অপশক্তি ব্যস্ত লুটপাট, টাকা পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা আর বাচালতায় তারা বিদেশ থেকে কাঁথা বালিশ কেনাসহ নানা রকম ধান্দাবাজিতে ব্যস্ত। বেডশিট, কাঁথা বালিশ, বেডশিট সহ স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের জনগণের চাওয়া ছিল একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশ, অথচ নিশিরাতের সরকারের লুটপাট দুর্নীতি দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আপনারা গত 19 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অর্থের জন্য বাংলাদেশের নিশিরাতের সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের আহাজারি দেখেছেন। তিনি জার্মানিতে প্রকাশ্যে বিভিন্ন দেশের নেতামন্ত্রীদের সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে বলেছেন, বাংলাদেশের টাকা নেই, টেকনোলজি নেই। অর্থাৎ তার কথাই এটা প্রমাণিত হয়, বাংলাদেশ এখনো একটি তলাবিহীন ঝুড়ি, এই শেখ হাসিনার আমলে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। কারণ বিএনপির আমলে তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্য রপ্তানি পর্যন্ত করেছেন তার আমলে। আর এত গাল ভরা বলি যে কি 4G 5G, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাঝে মাঝে এত গাল ভরা বক্তব্য রাখেন, এত বলি আওড়ান, তো তার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে টেকনোলজি নাই, তো ওই টেকনোলজি গেল কোথায়, ওই প্রযুক্তি গেল কোথায়? শুধু ফাঁপা কথা দিয়ে, চাপাবাজি দিয়ে তারা জনগণকে ভোলানোর চেষ্টা করে, কিন্তু জনগণ যে ভোলে না এ কথা তারা বুঝতেই পারে না, কারণ তারা তো অবৈধ ক্ষমতার জোরে অন্ধ হয়ে আছে। তো প্রলয় হলেও তো অন্ধরা ওরা বুঝতে পারে না, ওরা দেখে না যে প্রলয় বয়ে যাচ্ছে।
74 সালে বিশ্ব দরবারে বাংলাদেশে একবার তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। দেশকে সেই অন্ধকার থেকে বের করে এনেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে একটি আধুনিক এবং স্বাবলম্বী এবং মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করে দিয়ে গিয়েছিলেন। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে। অথচ স্বাধীনতার 50 বছর এসে বর্তমানে দেশের জনগণকে আবারও শুনতে হচ্ছে বাংলাদেশের টাকা নেই, প্রযুক্তি নেই। বাংলাদেশে যদি টাকা আর টেকনোলজি কিছুই না থাকে, জনগণ জানতে চায় তাহলে আছেটা কি? আছে চাপার জোর, কারণ আপনারা দেখছেন যে খাবার জন্য নিজের সন্তানকে বিক্রি করছে, হাসপাতালে বিল মেটানোর জন্য সন্তানকে বিক্রি করছে, খেতে না পেয়ে আত্মহত্যা করছে। আপনাদের গণমাধ্যমে দিনের পর দিন এই সংবাদগুলি প্রকাশিত হচ্ছে, ছাপা হচ্ছে, আমরা সেইখান থেকেই এই তথ্যগুলো আপনাদের সামনে বলছি। আছে শুধু চাপার জোর আর মানুষ মারার জন্য লগি বৈঠা আর চাপাতি। কোথায় গেল সব উন্নয়নের গলাবাজি আর মাথাপিছু আয়? লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার সরল স্বীকারোক্তি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এতদিন তিনি চাপাবাজ মন্ত্রী এমপিদের মুখে দেশের এতদিন ধরে চাপাবাজ মন্ত্রী এমপিদের মুখে দেশের জনগণ শুনে আসছে দেশ কানাডা সিঙ্গাপুর হয়ে গেছে, দেশ ডিজিটাল প্রযুক্তিতে পৃথিবীর বহু দেশ ছাড়িয়ে গেছে। অর্থমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বিশ্ব অর্থনীতিতে অবদান রাখার সুযোগে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ কানাডার সমান হয়ে যাবে। তাহলে গেল কোথায় কানাডার সমান হওয়া? এগুলো টেকনোলজি নাই, কানাডা তো টেকনোলজিতে অনেক উন্নত একটি দেশ, খাদ্য স্বয়ং সম্পন্ন একটি দেশ, তো সেগুলো গেল কোথায়? এক বছরের মধ্যে স্পেন থাইল্যান্ডের সমান হয়ে যাবে, এই কথাগুলো অর্থমন্ত্রী বলেছেন। যাই হোক, এই লুটেরা বেহা সরকারের মন্ত্রীরা দেশে বসে উন্নয়নের মহাপ্লাবনের গল্প শোনায়, আবার বিদেশে গিয়ে টাকা নেই বলে হাত পাতে। এদের অবস্থা হলো উপরে উন্নয়নের বিশাল সাইনবোর্ড টাঙিয়ে তার ছায়ায় বসে ভিক্ষা করা। বন্ধুরা, এই হলো আমাদের আজকের বক্তব্য। এছাড়া দুইটি ঘটনা। কুমিল্লা জেলাধীন লাকসামে আওয়ামী লীগ দলীয় দুই কাউন্সিলরের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালিয়েছে সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সরকারের পায়ের নিচে আর সর্ষে পরিমাণও মাটি অবশিষ্ট নেই বলেই তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বেপরোয়া গতিতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা শুরু করেছে। লাকসামে সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত, ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলায় আহত হয়েছেন বিএনপি নেতা সুরুজ চৌধুরী, সেলিম আহমেদ, আবুল হোসেন মিলন, সাদেক হোসেন, আবুল বাশার, জামিলুর রহমান সোহেল, শামসুল হক সামু, যুবদল নেতা বেলাল রহমান মজুমদার, মাহবুবুর রহমান মানিক, মাহবুবুল হক মনু, নাজমুল হাসান, মজনু চৌধুরী, শফিউল্লাহ, সোহাগ হোসেন, মিন্টু, ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান, রনি, মঈনুদ্দিন, জাফর আহমেদ, পাখি আক্তার সহ 30 জনের অধিক নেতাকর্মী। আমি লাকসামে আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের পৈশাচিক হামলা, নেতাকর্মীদের আহত, লুটপাটের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন আগে সিরাজগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা যুবদল নেতা আকবর আলীকে নির্মম ও পৈশাচিক কায়দায় হত্যা করে, যা আমি ব্রিফিংয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। কিন্তু ক্ষমতাসীন দলের সেই চিহ্নিত আসামিরা পুলিশের সামনে মানববন্ধন করে পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ দূরে থাক তাদেরকে সহায়তা করছে। এজাহারভুক্ত আসামিরা থানায় বসে পুলিশের সাথে গল্প করে, অথচ নিহতের পরিবার পরিজন এলাকায় থাকতে পারছে না। তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী সন্ত্রাসীরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং চরম হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এই বর্বরোচিত ঘটনা এবং সরকারি প্রশাসনের আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে প্রশ্রয় দেওয়া, পৃষ্ঠপোষকতা করার এই ঘটনা নজিরবিহীন ঘটনা। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা করতে পারে। তাদের পৃষ্ঠপোষকতায় বিশ্বজিৎ হত্যা হয়, তাদের পৃষ্ঠপোষকতায় আবরাররা হত্যা হয়, তাদের পৃষ্ঠপোষকতায় আজকে গোপালগঞ্জ উত্তাল অগ্নিবর্ণ হয়ে উঠেছে। যে সাধারণ ছাত্রছাত্রীরা একটি মেয়েকে, ওই বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে যে দুষ্কৃতিকারীরা ধর্ষণ করেছে তার প্রতিবাদে তার রাস্তা অবরোধ করছে, সেই অবরোধকারীদের উপর আক্রমণ চালাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।
তাহলে এই সরকার হচ্ছে দুষ্কৃতিকারীদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, ধর্ষকদের পৃষ্ঠপোষক। তা না হলে এই পরিস্থিতি হবে কেন? আমি সিরাজগঞ্জের পুলিশ প্রশাসনের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।